উত্তরবঙ্গে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্টেডিয়ামে গরু চড়ে বেড়ায়। বুধবার বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রাজ্যের ক্রীড়া বিষয়ক বরাদ্দ নিয়ে শঙ্কর ঘোষের প্রশ্নের জবাবে এমনই মন্তব্য করেছেন অরূপ বিশ্বাস। তার কথায়, উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন তৈরি করে যা নিয়ে সাইয়ের সঙ্গে চুক্তি হয় 2017, সেখানে 7টি ক্রীড়া বিভাগের প্রশিক্ষণের বন্দোবস্ত করা হতো। শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে আক্রমণ করে তিনি দাবি করেছেন, রাজ্য সরকার 110 কোটি টাকা খরচ করে স্টেডিয়াম করে কেন্দ্রীয় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের হাতে তুলে দিয়েছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব অবহেলার কারণে এখানে এখন গরু চড়ছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে জানিয়ে লাভ হয়নি বলেই দাবি করেছেন অরূপ বিশ্বাস। জবাবে বিজেপি বিধায়ক তথা মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেছেন, এরাজ্যের স্লোগান খেলা হবে, কিন্তু এরাজ্যে মাঠে খেলা হয় না, খেলা হয় রাস্তায়। নির্বাচন থেকে শুরু করে অন্যান্য সময়ে তা দেখা যায়। মন্ত্রী অরূপ বিশ্বাসের আক্রমণের জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক অশোক বিন্দা। তিনি বলেছেন, মন্ত্রী দাবি করছেন স্টেডিয়াম নির্মাণে কোনো টাকা দেয়নি কেন্দ্র, কিন্তু মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন রাজ্য এই প্রকল্পের জন্য 200 কোটি টাকার প্রস্তাবের কোনো জবাবই দেয়নি। রাজ্যের স্লোগান হচ্ছে খেলা হবে, এখন রাজ্যের মাঠে খেলা হয় না, খেলা হয় রাস্তায়। সেটা পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচন থেকে শুরু করে অন্যান্য সময়ে সেটা উপলব্ধি করে। অশোকবিন্দু আমাকে জানিয়েছেন যে মাননীয় মন্ত্রী যে কথা বলেছেন সেটা সত্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এবং তার কাছে যে চিঠি ইত্যাদি আছে সেটা আগামীকাল তিনি সদনের মধ্যে আপনাদের সমক্ষে পেশ করবেন।